প্রতিবেশীদের হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে গুরুতর আক্রান্ত এক অষ্টম শ্রেণীর ছাত্র। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদা জেলার পুরাতন মালদা থানা বালার শাহপুর এলাকায়। জানলা খুলে ছিল, আমার তো ওর দিকে জানলা নাই, আমার বাগানের দিকে জানলা আছে। দিয়ে তখন মনে করেন যে ধরেন যে জানলাতে শুতে গেল, যে আমি থুপটা ফেলেতে আমি ঘুমাবো, এই যে থুপ ফেলতে গেল, বলছে তুই কি দেখবে, কাকে কাকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, আমার দাদুকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে, আমাকেও লেগেছে ইটের বাড়ি। আক্রান্ত ছাত্র সাগর সিং, বয়স 11 বছর, সে স্থানীয় শাহপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র, চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে আক্রান্ত ছাত্রের বাবা শ্যামল সিংহ জানালা খুলে বসেছিলেন। সে সময় প্রতিবেশী মিলন মণ্ডল ও সুবল মণ্ডল তাকে গালাগালি করে। এরপর শ্যামল সিং প্রতিবাদ করলে তাকে মারধর শুরু করে। তখন বাবাকে বাঁচাতে যায় সাগর সিং, তাকে বেধড়ক মারধর করে তার মাথা ফাটিয়ে দেয়। তার মাথায় বর্তমানে 8টি সেলাই রয়েছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতে আনা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ছাত্র। এ বিষয়ে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। আপনার স্বামীকে প্রথমে মারধর করছিল? হ্যাঁ, মারধর করছিল। আপনার ছেলে কি বাঁচাতে গেছিল? হ্যাঁ, গেছিল। মনে করে যে ঘরের ভিতরে আছে। ছেলেকে কি দিয়ে মেরেছে? ইট দিয়ে, ইট চালিয়ে দিয়েছে। কটা কটা সেলাই পড়েছে? দু ছেলে এক মেয়ে। কটা সেলাই পড়েছে? একটা ছেলেকে মেরেছে। বলছি কটা সেলাই পড়েছে মাথায়? ছেলের অবস্থা কেমন? ছেলের অবস্থা খুব ভালো না, নাকে মানে বাঁশিতে লেগেছে। কতজন মিলে মেরেছে ওরা? ব্লাড টেনেছে। কতজন মিলে মেরেছে? ঠিক আছে।